শুরুতেই সংবাদ শিরোনাম। ভয়াবহ বিস্ফোরণের পরও খুলে দেওয়া হলো ক্রিমিয়া সেতু। আরও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া। জেলেনস্কির আহ্বান প্রত্যাখ্যান, রাশিয়ায় হামলা চালাবে না আমেরিকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাশিয়া ও ক্রিমিয়ার মধ্যে একমাত্র যোগাযোগ রক্ষাকারী সেতুতে গতকাল শনিবার ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। শনিবার এই ঘটনায় কয়েক ঘণ্টা পরেই সেতুটি হালকা যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। ইউরোপের দীর্ঘতম এই সেতুটিতে বিস্ফোরণের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। রাশিয়ার কর্মকর্তারা বলছেন, লরি বিস্ফোরণের সময় নিহত তিনজন ওই সময় একটি গাড়িতে অবস্থান করছিলেন। সেতুটিতে রেল সংযোগ রয়েছে, যেখানে দেখা যায় ওই রেল সংযোগ দিয়ে একটি তেলবাহী ট্যাঙ্কার যাওয়ার সময় তাতে আগুন ধরে যায়, পরবর্তীতে এটি বিস্ফোরিত হয়। গতকাল বিকেলে সেতুটি খুলে দেওয়া হয়েছে। সেতুটিতে খুলে দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। সেখানে দেখা যায় সেতু দিয়ে যান চলাচল করছে। উত্তর কোরিয়া রোববার ভোরে আরও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলে জাপান কর্তৃপক্ষ জানিয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে এ নিয়ে সপ্তমবারের মতো এই ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল পিয়ংইয়ং। এই সিরিজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ফলে ওয়াশিংটন এবং টোকিওতে ব্যাপক সংঘাত সৃষ্টি হয়েছে। জাপানের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী তোশিরো ইনো সংবাদদাতাদের বলেছেন, দুটি ক্ষেপণাস্ত্রই 100 কিলোমিটার উচ্চতায় পৌঁছেছিল এবং যেগুলো ছিল 350 কিলোমিটার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। প্রথমটি স্থানীয় সময় রাত 1:47 দিকে, অপরটি তার প্রায় 6 মিনিট পরে ছোড়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলছে, ক্ষেপণাস্ত্র দুটি উৎক্ষেপণের পর মিত্র এবং অংশীদারদের সাথে তারা ঘনিষ্ঠভাবে পরামর্শ করছে। উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির অস্থিতিশীল প্রভাবকে তুলে ধরেছেন তারা। তারপরও যুক্তরাষ্ট্র মূল্যায়ন করেছে যে সর্বসাম্প্রতিক উৎক্ষেপণগুলো আমেরিকান কিংবা তাদের মিত্রদের জন্য কোনো হুমকি সৃষ্টি করেনি। হুয়াওয়ে ভিত্তিক ইউএস ইন্দো প্যাসিফিক কমান্ডের একটি বিবৃতিতে বলেছে, কোরিয়া এবং জাপান প্রজাতন্ত্রের প্রতিরক্ষার জন্য যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিগুলো এখনও কঠিন শক্ত আবরণে রয়ে গেছে। এর আগে মঙ্গলবার পারমাণবিক অস্ত্রে সজ্জিত আগের চেয়েও অনেক দূরপাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। গত 5 বছরের মধ্যে এই প্রথমবারের মতো জাপানের উপর দিয়ে এই ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করেছেন তারা। 25 সেপ্টেম্বরের পর এটি এই ধরনের সপ্তম উৎক্ষেপণ। ইনু বলেন, টোকিওর উত্তর কোরিয়ার এই পদক্ষেপ বারবার সহ্য করবে না। ইউক্রেন সংঘাতকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আগাম হামলা চালাবে না বলে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছে আমেরিকা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র গতকাল শনিবার ওয়াশিংটনে বলেন, ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার চলমান সংঘাতে মার্কিন বাহিনী সরাসরি জড়িত হবে না। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি রাশিয়ায় হামলা চালানোর জন্য আমেরিকা এবং ন্যাটো জোটের প্রতি আহ্বান জানিয়েছেন এবং বলেছিলেন, রাশিয়া যাতে পরমাণু অস্ত্র দিয়ে ইউক্রেনের বিরুদ্ধে হামলা করতে না পারে সেজন্য রাশিয়ায় পরমাণু স্থাপনগুলোতে হামলা চালানো উচিত। তার ওই আহ্বানের ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উপমুখ্যমন্ত্র বেদাম প্যাটেল বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন একথা স্পষ্ট করেছে যে ইউক্রেন সংঘাতে সরাসরি জড়াবে না ওয়াশিংটন। তিনি বলেছেন, যতক্ষণ পর্যন্ত আমাদের মিত্র কোনো দেশ আক্রান্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা সরাসরি যুদ্ধে জড়াবো না। প্যাটেল দাবি করেন, এক্ষেত্রে ওয়াশিংটনের অবস্থান অত্যন্ত পরিষ্কার। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।